এত গৌরবময় এত বেদনার বছর বাঙালির জীবনে আগে কখনো আসেনি বছরটি উনিশশো এই একটি বছরের মাধ্যমে সমগ্র বিশ্ব বাংলাদেশকে জানল চিনল এবং বুঝতে পারল সবুজ শ্যামল প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর এই বাঙালির দেশপ্রেম প্রত্যয় দৃঢ়তা মুক্তির অনির্বাণ আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের সাথে আবেগ মিলেমিশে একাকার হয়ে এক মুক্তির মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশকে জন্ম দিয়েছিল দেশভূষণকালীন সেই সময়ের অসাধারণ নিখাত দলিল একাত্তরের চিঠি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে লেখা বিরাশিটি চিঠির একটি সংকলন দৈনিক প্রথম আলো ও গ্রামীণ ফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়েছে একাত্তরের রণাঙ্গনে বীরযোদ্ধারা জীবন বাজি রেখে তাদের দেশের জন্য যুদ্ধ করেছেন তারা বিভিন্ন সময় তাদের বাবা মা কিংবা আপনজনদের সাথে পত্র মারফত যোগাযোগ করেছেন চিঠির ভাষাগুলো কখনো আমাদের হৃদয় ছুঁয়ে যায় আবার কখনো বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একাত্তরের বীর সেনাদের দেশপ্রেম কতটা গভীর ছিল তাদের চিঠিতে কেউ বা বিদায় চেয়েছেন আপনজনের কাছ থেকে কেউ বা বিদায়ের পাশাপাশি দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করার দোয়া চেয়েছেন আবার কেউ বা তার কলমের ভাষায় দেশকে পাকিস্তানিদের থেকে শত্রুমুক্ত করার জন্য দৃঢ় প্রত্যয়ে চিঠি লিখেছেন আর তাই এসব চিঠি আমাদের ভিতরে সুপ্ত মানুষটিকে জাগিয়ে তুলে জাগিয়ে তুলে সুপ্ত দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেয় একাত্তর সালে লেখা যুদ্ধের চিঠিগুলো সংগ্রহ করে তার সংকলন বের করার জন্য গ্রামীণ ফোন এবং প্রথম আলো সত্যি প্রশংসার পাওয়ার যোগ্য আমি আমার এই চ্যানেলে সেই চিঠিগুলোর কয়েকটি আপনাদেরকে পড়ে শোনাব আজকের চিঠির লেখক ছিলেন নৌ কমান্ডো শহীদ জিন্নাত আলী খান পিতা শামসুল হক খান গ্রাম ননিক্ষীর ডাক ননিক্ষীর উপজেলা মকসুদপুর জেলা গোপালগঞ্জ চিঠি প্রাপক মা নেসা চিঠিটি পাঠিয়েছেন ইয়াসির আরাফাত খান পাঁচই এপ্রিল উনিশশো মা আমার সালাম গ্রহণ করবেন পর সংবাদ আমি আপনাদের দোয়ায় এখনও পর্যন্ত ভালো আছি কিন্তু কতদিন থাকতে পারব বলা যায় না বাংলা আমাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন যে ভাষায় কথা বলা শিখিয়েছেন সেই ভাষাকে সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে দুঃখ করবেন না মা আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয় সেই রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দিবে যে বাঙালি এখনও মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না সময় নেই হয়তো আবার কখন দৌড় দিতে হয় জানি না তাই এই সামান্য পত্রটা দিলাম শুধু দোয়া করবেন সবার কাছে ক্ষমা চাচ্ছি মা যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুণ্ডাদের তাড়িয়ে দিয়ে এদেশকে মুক্ত করতে পারি তবে হয়তো আবার আপনার সাথে দেখা হতে পারে বিদায় নিচ্ছি মা ক্ষুদিরামের মতো বিদায় দাও যাবার বেলায় সালাম মা যাচ্ছি ইতি জিন্না এখন যে চিঠিটি পাঠ করব। এটি লিখেছিলেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চিঠি প্রাপক শ্রী ফজিলা আজিজ চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ ফারুক জাহাঙ্গীর গ্রাম কুজাইল নাটোর ফারুক জাহাঙ্গীর শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের পুত্র ১৬ এপ্রিল উনিশশো একাত্তর প্রিয় ফজিলা জানি না কি অবস্থায় আছো আমরা তো মরণের সাথে যুদ্ধ করে এ পর্যন্ত জীবন হাতে নিয়ে বেঁচে আছি এরপরে থাকতে পারবো কিনা বুঝতে পারছি না সেলিমদের বিদায় দিয়ে আজ পর্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি আবার মনে হয় তারা যদি আর একটা দিন আমাদের এখানে থাকতো তাহলে তাদের নিয়ে আমি কী করতাম সত্যিই ফজিলা রবিবার এগারো এপ্রিলের কথা মনে হলে আজও ভয় হয় রাইফেল কামান মেশিন গান বোমা রকেট বোমার কি আওয়াজ আর বাড়িঘরের আগুনের আলো দেখলে ভয় হয় সুফিয়ার বাড়ির ওখানে বিয়াল্লিশ জন মরেছে সুফিয়ার আব্বার হাতে গুলি লেগেছিল অবশ্য তিনি বেঁচে আছেন সুফিয়াদের বাড়ি এবং বাড়ির সব জিনিস পুড়ে গেছে আমাদের বাড়িতে তিন চার দিন শোয়ার মতো জায়গা পাইনি রাহেলাদের বাড়ির সবাই ওদের গ্রামের আর পনেরো ষোলো জন সুফিয়াদের বাড়ির পাশের বাড়ির চারজন দুলালের বাড়ির সকলে দুলালের ফুফু জামাই দিঘির কয়েকজন এসে বাড়িতে উঠল তাই বলি সেই দিন যদি আব্বা এবং সেলিমরা থাকতো তাহলে কি অবস্থা হতো এদিকে আমরাও আবার পায়খানার কাছে জঙ্গলে আশ্রয় নিলাম কি যে ব্যাপার থাকলে বুঝতে বর্তমানে যে পরিস্থিতি তা আর বলার নয় রাস্তার ধারের মানুষের জীবনের নিরাপত্তা নেই রোজ গরু ছাগল হাঁস মুরগি ছাড়াও যুবতী মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে দুই একদিন পর আধমরা অবস্থায় রাস্তার ধারে ফেলে দিয়ে যাচ্ছে প্রত্যেক এসব ঘটনা বাড়িতে আগুন আর গুলি করে মানুষ মারার তো কথাই নেই তাছাড়া লুটতরাজ চুরি সব সময় হচ্ছে কয়েকদিনের বৃষ্টির জন্য রাস্তাঘাট কাদা হয় আমরা বেঁচে আছি রাস্তাঘাট শুকনা থাকলে হয়তো আমাদের এদিকেও আসতো জানি না ভবিষ্যতে কি হবে তবে ওরা শিক্ষিত এবং হিন্দুদের আর রাখবে না বলে বিশ্বাস হিন্দু এবং ছাত্রদের সামনে পেলে সঙ্গে সঙ্গে গুলি করছে গতরাতে পাশের গ্রামে এক বাড়িতে ডাকাতরা এসে সেই বাড়ির মানুষদের যা মেরেছে তা আর বলার নয় কখন কি হয় বলার নেই তবু খোদা ভরসা করে বেঁচে আছি আমাদের এদিকে ছেলেরা প্রায় সবাই বাড়ি ছেড়ে দূরে থাকে কারণ বাড়িতে থাকা এই সময় মোটেই নিরাপদ নয় তোমাদের দেখার জন্য চৌবাড়ি যাওয়ার অনেক চেষ্টা করেছে দুঃখের বিষয় একটি দিনও বৃষ্টি থামেনি অবশ্য বৃষ্টি না থামার জন্য আমাদের একটু সুবিধাই হয়েছে তোমাদের সংবাদ জানানোর মতো কোনো পথ নেই কীভাবে সে সংবাদ পাব ভেবে পাই না মিঠু বোধ হয় এখন হাঁটতে শিখেছে তাই না মিঠুকে দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু পথ নেই শান্তনা এইটুকুই যে বেঁচে থাকলে একদিন দেখা হবে কিন্তু বাঁচাই সমস্যা রাতে ঘুম নেই দিনে পালিয়ে বেড়ায় বাবা মা তো প্রায়ই আমার জন্য কাঁদে যাক দোয়া করো যেন ভালো থাকতে পারি বুবুদের যে কি অবস্থায় পাঠিয়েছি তা মনে হলে দুঃখ লাগে আমি সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি অবশ্য সেদিন না পাঠালে তাদের নিয়ে দারুণ মুশকিলে পড়তে হতো রবিবার দিন বাবলুর আম্মা গাছা এসেছিল বাবলুরা ভালো আছে তোমাদের সংবাদটা জানাতে পারলে জানাবে আমার মানসিক ও শারীরিক অবস্থা ভীষণ খারাপ বুবু আম্মা দুলাভাইকে আমার সালাম এবং সেলিমদের ও মিনাদের আমার স্নেহ দিবে সম্ভব হলে তোমাদের সংবাদটা জানাবে আমরা তো মোড়েও কোনো রকমে বেঁচে আছি শেষ পর্যন্ত কি হবে জানি না ইতি আজিজ আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ